জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীদের তীব্র সংঘাতে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত মিয়ানমার। দেশটিতে স্থানীয় মুদ্রা কিয়াতের মান নেমেছে সর্বনিম্ন পর্যায়ে, $1 মিলছে ৫,020 কিয়াত। উল্টো দিকে দেশটির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে স্বর্ণের দাম। ৪৪ ক্যারেট স্বর্ণের দর পৌঁছেছে ৫৮ লাখ কিয়াতে, যা অভ্যুত্থানের আগে ছিল ১৩ লাখ কিয়াত। জান্তা নিয়ন্ত্রিত কেন্দ্রীয় ব্যাংক বলছে ডলারের বাজার নিয়ন্ত্রণ করা হচ্ছে। ২০২১ সালে সেনা অভ্যুত্থানের আগে ১ ডলার পাওয়া যেত ১৩০০ কিয়াত। দেশটিতে বর্তমানে খাদ্যপণ্যের দর বেড়েছে ৩ গুণ।